ঠান্ডা পড়েনি, হাততালি একটু দেবেন। ঠান্ডা যখন পড়েনি দয়া করে একটু হাততালি দেবেন। দ্বিতীয় সিমরান খাতুন, তৃতীয় আশরাত শেখ, সান্ত্বনা শ্রেয়া ভকত, আরোহী রজক, আদ্য ঘোষাল। আদ্য কই আমাদের? আদ্য ঘোষাল হচ্ছেন আমাদের জিয়াগোস্থানা বড় বাবুর ছেলে। আদ্যকে আমরা খোঁজ করছি, কোথায়? বিভাক্ষ পুরস্কার তুলে দিচ্ছেন, আপনি দিন সিআই সাহেব তুলে দিচ্ছেন। প্রথম আদ্রিজা দাস, দ্বিতীয় সুপ্রিয় সাহা, তৃতীয় মৌলি দাস। চলে এসো তিনজন। দ্বিতীয় সুপ্রিয় সাহা, তৃতীয় মৌলি দাস। সুপ্রিয় চলে যাও। ঘুরে দেখ ওই দিক থেকে, দেখ তৃতীয় মৌলি দাস, মৌলি চলে যাও। বিভাগ মঞ্চের পাশে চলে আসবে অদৃশ্য কর্মকার সায়ন্তনী সাহা, কঙ্কনা পাল। মঞ্চের পাশে চলে আসবে বিভাগ প্রথম অদৃশ্য কর্মকার, দ্বিতীয় সায়ন্তনী সাহা, তৃতীয় কঙ্কনা পাল। চলে আসবে, ঠিক আছে। তুলে দিচ্ছেন অ্যাডিশনাল এসপি তন্ময় সরকার মহাশয়। প্রথম অদৃশ্য কর্মকার, অদৃশ্য কর্মকার, দ্বিতীয় সায়ন্তনী সাহা, তৃতীয় কঙ্কনা পাল। পুরস্কারগুলো, হ্যাঁ সামনে থেকে, ঠিকই এসপি স্যার যে কথা বললেন যে সামনে থেকে পুরস্কারটা নিলে ছবিগুলো ভালো আসবে। বিভাগ ঘ প্রথম চৈতি বসাক, দ্বিতীয় ডোনা গাঙ্গুলি, তৃতীয় শুভ্রাংশু কর্মকার। মঞ্চের পাশে চলে আসবে। এরপর বিভাগ ঘ প্রথম চৈতি বসাক, দ্বিতীয় ডোনা গাঙ্গুলি, তৃতীয় শুভ্রাংশু কর্মকার। চলে আসবে বিভাগ ঘ। প্রস্তুত থাকবেন আলপনা প্রতিযোগিতার প্রতিযোগীরা। বিভাগ ঘ চৈতি বসাক সেক্টরে দিচ্ছেন। মাননীয় এসপি স্যার পুরস্কারগুলো তুলে দিচ্ছেন আমাদের বিভাগ ঘ প্রথম চৈতি বসাক, দ্বিতীয় ডোনা গাঙ্গুলি, তৃতীয় শুভ্রাংশ কর্মকার। হ্যাঁ ঠিক আছে, বাবা নিয়ে নিচ্ছেন, ঠিক আছে অসুবিধা নেই। ডোনা গাঙ্গুলির বাবা পুরস্কারটা নিয়ে নিলেন, তৃতীয় হচ্ছে শুভ্রাংশ কর্মকার। আমাদের এই এই বিষয়টার বিষয়টা ছিল, অঙ্কনের বিষয় ছিল জল অপচয় রোধ। যারা পুরস্কৃত হলেন জল অপচয় রোধের উপর এঁকে এই পুরস্কৃত হয়েছে। এরপরে আমরা পুরস্কার তুলে দেব আলপনা প্রতিযোগিতা। মঞ্চের পাশে চলে আসবেন প্রথম শঙ্করী সিংহ, দ্বিতীয় পরিণীতা দাস, তৃতীয় যুগ্মভাবে অঙ্কিতা দাস, তৃপ্তি কর্মকার, এবং সান্ত্বনা জ্যোৎস্না ব্যানার্জি। মঞ্চে চলে আসবেন শঙ্করী সিংহ প্রথম, দ্বিতীয় পরিণীতা দাস, তৃতীয় অঙ্কিতা দাস। আলপনা প্রতিযোগিতার প্রথম শঙ্করী সিংহ, দ্বিতীয় পরিণীতা দাস, তৃতীয় যুগ্মভাবে অঙ্কিতা দাস ও তৃপ্তি কর্মকার। সান্ত্বনা জ্যোৎস্না ব্যানার্জি, জ্যোৎস্না ব্যানার্জি এসেছেন। প্রথম শঙ্করী সিংহ, দ্বিতীয় পরিণীতা দাস, তৃতীয় যুগ্মভাবে অঙ্কিতা দাস ও তৃপ্তি কর্মকার। যুগ্মভাবে সান্ত্বনা জ্যোৎস্না ব্যানার্জি, সান্ত্বনা পুরস্কার জ্যোৎস্না ব্যানার্জি, নামটা কি এটা যুগ্মভাবে যুগ্ম, দ্বিতীয় পরিণীতা দাস, তৃতীয় যুগ্মভাবে অঙ্কিতা দাস, তৃপ্তি কর্মকার, সান্ত্বনা জ্যোৎস্না ব্যানার্জি। জ্যোৎস্না ব্যানার্জি এখানে উপস্থিত থাকলে ওনার সম্পর্কে বলা যেত, তবুও বলেনি এই ফাঁকে। জ্যোৎস্না আমাদের যখন 10 মিনিট প্রতিযোগিতা অতিক্রান্ত হয়েছে,
একজন বয়স্ক ভদ্রমহিলা, তিনি তখন শান করে উঠে বললেন, আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই। উনি বাড়ি থেকে ঘুরে আসতে আসতে আমাদের প্রতিযোগিতা হয়তো শেষ হয়ে যেত, উনি ওই ভিজে কাপড়ে ওখানে বসে বেশ ভালোই এঁকেছিলেন, হয়তো প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেনি, তার জন্য আমরা একটা সান্ত্বনা পুরস্কার রেখেছিলাম, কিন্তু সম্ভবত তিনি উপস্থিত আমাদের মধ্যে হতে পারেননি। আমরা পুরস্কারটি জিয়াগঞ্জ থানার পক্ষ থেকে তার বাড়িতে পৌঁছে দেব। ধন্যবাদ। নৃত্য প্রতিযোগিতা বিভাগ ক, প্রথম সৃষ্টি ভট্টাচার্য, দ্বিতীয় সুহানি কর্মকার, তৃতীয় সৌমিতা ভকত। পুরস্কারগুলি তুলে দেবেন আমাদের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মাননীয় শ্রী নাড়ুগোপাল চ্যাটার্জি মহাশয়। নারদা এগিয়ে আসবেন। নৃত্য বিভাগ প্রথম, নৃত্য প্রতিযোগিতা বিভাগ ক, প্রথম সৃষ্টি ভট্টাচার্য এগিয়ে আসবে, চলে আসবে, দ্বিতীয় সুহানি কর্মকার, তৃতীয় সৌমিতা ভকত। প্রথম সৃষ্টি ভট্টাচার্য, দ্বিতীয় সুহানি কর্মকার, তৃতীয় সৌমিতা ভকত, এগিয়ে এসো। প্রস্তুত থাকবেন, মঞ্চের পাশে চলে আসবেন। বিভাগ খ, অন্বেষাদে প্রথম, দ্বিতীয় বর্ণশ্রী মিত্র, তৃতীয় পূর্ণিমা হালদার। বিভাগ খ, মঞ্চের পাশে চলে আসবেন, অন্বেষাদে বর্ণশ্রী মিত্র, তৃতীয় পূর্ণিমা হালদার, সৌমিতা ভকত। বিভাগ খ প্রথম, অন্বেষা ভক, অন্বেষা দে অ্যাবসেন্ট, দ্বিতীয় বর্ণশ্রী মিত্র, তৃতীয় পূর্ণিমা হালদার। স্যার আপনি দিন, জনস্থানের বড়বাবু তুলে দিচ্ছেন পুরস্কারগুলো। বিভাগ খ প্রথম অ্যাবসেন্ট, দ্বিতীয় বর্ণশ্রী মিত্র, দ্বিতীয় বর্ণশ্রী মিত্র, তৃতীয় পূর্ণিমা হালদার। পরবর্তী প্রস্তুত থাকবেন, বোম ব্লাস্টিং প্রতিযোগিতা, প্রথম মানোয়ারা বিবি, দ্বিতীয় সুনিতা গোস্বামী, তৃতীয় পারমিতা দাস। বোম ব্লাস্টিং, স্যার একটু আগে বলে গেছেন জায়গা যত শান্ত জায়গা, আবার প্রতিযোগিতা বোম ব্লাস্টিং, ঘাবড়ে যাবেন না, স্যারই আপনাদের হাতে পুরস্কার তুলে দিবেন। বোম ব্লাস্টিং প্রতিযোগিতার স্পেশাল তুলে দিচ্ছেন, প্রথম মানোয়ারা বিবি, দ্বিতীয় সুনিতা গোস্বামী, তৃতীয় পারমিতা দাস। মঞ্চে চলে আসবেন, মঞ্চে চলে আসুন। বোম ব্লাস্টিং প্রতিযোগিতার প্রথম মানোয়ারা বিবি, দ্বিতীয় সুনিতা দাস, তৃতীয় পারমিতা দাস। বোম ব্লাস্টিং বলে দিচ্ছি একটু পরে, পিন্টুদা, 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 বোম ব্লাস্টিংটা আপনি যাস ছিলেন একটু বলে দিন। বোম ব্লাস্টিং মেয়েদের পক্ষে এবং ছেলেদের পক্ষে একটা মজাদার খেলা, একটা গোল সার্কেল থাকে এবং তাতে ইচ্ছে মতো কতগুলো এয়ারপোর্ট তৈরি করা হয় এবং এই এয়ারপোর্টের বাইরে দিয়ে রাউন্ডিং, অর্থাৎ অনেকটা মিউজিক্যাল টাইপের, চেয়ার টাইপের চারদিকে ঘুরতে হয়। ঘুরতে ঘুরতে যখন বোম ব্লাস্ট হয় তখন যে যার মতন ঘরে ঢুকে পড়ে। এবার দূর থেকে দূরাভাষে জানানো হয় যে কোন ঘরে বোম ব্লাস্ট হলো এবং যে ঘরে বোম ব্লাস্ট হয় সেই ঘরে মৃত বলে ধরা হয় এবং তাদের বাদ দেওয়া হয়। এই হচ্ছে বোম ব্লাস্ট। দ্বিতীয় সুনিতা গোস্বামী, দ্বিতীয় সুনিতা গোস্বামী, তৃতীয় পারমিতা দাস। তৃতীয় পারমিতা দাস। শুটিং প্রতিযোগিতা, এটা পুলিশ পার্সোনালদের জন্য ছিল জিয়াগঞ্জ থানার, প্রথম শিবরাম স্বর্ণকার, দ্বিতীয় সুদীপ্ত পাল, তৃতীয় সুভাষ তেওয়ারি। মঞ্চের পাশে চলে আসবেন। শুটিং প্রতিযোগিতা প্রস্তুত থাকবেন, ফু দিয়ে গ্লাস খেলা প্রতিযোগিতা মহিলাদের জন্য 10-15 বছর, মঞ্চের পাশে চলে আসবেন, প্রথম পূর্ণিমা হালদার, দ্বিতীয় সোনালী দত্ত, তৃতীয় মুস্কান খাতুন।
পরপর পাঁচটাতে পাঁচটা মেরেছিল শুটিং প্রতিযোগিতা, প্রথম শিবরাম স্বর্ণকার পাঁচটাতে পাঁচটা ফায়ারে করেছিল, সেই জন্য একটা বিশেষ পুরস্কার অধীর মিস্ত্রি তার হাতে তুলে দিয়েছে। অধীর মিস্ত্রি একটা পরপর পাঁচটাতে পাঁচটা ফায়ার করার জন্য অধীর মিস্ত্রি তার হাতে একটা পুরস্কার তুলে দিচ্ছেন। দ্বিতীয় সুদীপ্ত পাল মঞ্চে চলে আসবেন, দ্বিতীয় সুদীপ্ত পাল, তৃতীয় সুভাষ তেওয়ারি। ফুদিয়ে গ্লাস প্রতিযোগিতা মঞ্চের পাশে চলে আসবেন, ফুদিয়ে গ্লাস খোলা প্রতিযোগিতা মঞ্চের পাশে চলে আসবেন পূর্ণিমা হালদার, সোনালী দত্ত, মুস্কানা খাতুন। আমাদের দর্শকদের মধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের জিয়াগঞ্জের প্রাক্তন চেয়ারম্যান পঙ্কজ দত্ত মহাশয় বসে আছেন। দাদা অনুগ্রহ করবো আপনি যদি একটু মঞ্চে এসে পুরস্কার তুলে দেন। পঙ্কজ দত্তকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান। দাদা অনুগ্রহ করে আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ফুদিয়ে গ্লাস প্রতিযোগিতা খেলা প্রতিযোগিতা মহিলাদের 10-15 বছর প্রতিযোগী, প্রথম পূর্ণিমা হালদার, দ্বিতীয় সোনালী দত্ত, তৃতীয় মুস্কান খাতুন। তুলে দিচ্ছেন এসডিপিও সাহেব। ফু দিয়ে গ্লাস খেলা প্রতিযোগিতা 10-15 বছর, প্রথম পূর্ণিমা হালদার, দ্বিতীয় সোনালী দত্ত, তৃতীয় মুস্কান খাতুন। শর্টপট পুরুষ প্রতিযোগিতা, শর্টপট পুরুষদের প্রতিযোগিতা, এটাও জিয়াগঞ্জ থানার পুলিশ প্রশাসনের জন্য ছিল। প্রথম অপূর্ব দাস, দ্বিতীয় শিবরাম স্বর্ণকার, তৃতীয় সুদীপ্ত পাল। অনুগ্রহ করে মঞ্চের পাশে চলে আসবেন, পুরস্কারটা তুলে দেবেন আমাদের জিয়াজম আজিমগঞ্জ পৌরসভার প্রাক্তন পৌরপিতা পঙ্কজ দত্ত মহাশয়। শর্টপট প্রতিযোগিতা পুরুষদের, মঞ্চে চলে আসবেন প্রথম অপূর্ব দাস, দ্বিতীয় শিবরাম স্বর্ণকার, তৃতীয় সুদীপ্ত পাল। পঙ্কজদা আমাদের অতি পরিচিত বিশিষ্ট ব্যক্তিত্ব, দীর্ঘদিন জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পৌরপিতা ছিলেন, আমরা তাকে মঞ্চে পেয়ে আমরা ধন্য। পুরস্কারটা তুলে দিচ্ছেন শর্টপাট প্রতিযোগিতায় প্রথম অপূর্ব দাস, দ্বিতীয় শিবরাম স্বর্ণকার, তৃতীয় সুদীপ্ত পাল। দ্বিতীয় আছে, ঠিক আছে, প্রথম অপূর্ব দাস অ্যাবসেন্ট, দ্বিতীয় শিবরাম স্বর্ণকার, তৃতীয় সুদীপ্ত পাল। পরবর্তী হয়েছে মহিলাদের শর্টপাট প্রতিযোগিতা, প্রস্তুত থাকবেন পূর্ণিমা বণিক, দ্বিতীয় নীলম খাতুন, তৃতীয় মলি দাস। পুরস্কারগুলো শর্টপাট প্রতিযোগিতা মহিলাদের পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের জিয়াগঞ্জ থানার এসআই অজয় পাল মহাশয়, পূর্ণিমা বণিক, দ্বিতীয় নীলম খাতুন, তৃতীয় মলি দাস। মোমবাতি প্রজ্বলন প্রতিযোগিতা এসডিপিও সাহেব তুলে দিচ্ছেন। আমরা অনুষ্ঠানটা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমাদের এমনি যে কটা পুরস্কার রয়েছে কৃতি ছাত্রছাত্রী মাধ্যমিক বাদ দিয়ে পুরস্কারগুলো সবই তুলে দেবেন আমাদের এসডিপিও সাহেব। মোমবাতি প্রজ্বলন প্রতিযোগিতা প্রথম সুইটি খাতুন, দ্বিতীয় মলি দাস, তৃতীয় পারমিতা দাস। চলে আসবেন, প্রথম সুইটি খাতুন, দ্বিতীয় মলি দাস, তৃতীয় পারমিতা দাস। মোমবাতি প্রজ্বলন প্রতিযোগিতা প্রথম সুইটি দাস, দ্বিতীয় মলি দাস, তৃতীয় পারমিতা দাস। নির্দিষ্ট লক্ষ্যে বল নিক্ষেপ প্রতিযোগিতা মঞ্চের পাশে চলে আসবেন সুকুমার ভাস্কর, সুভাষ তেওয়ারি ও বিশ্বজিৎ ঘোষাল স্যার তো আমাদের মঞ্চে রয়েছেন। নির্দিষ্ট লক্ষ্যে বল নিক্ষেপ প্রতিযোগিতা প্রথম পুলিশদের জন্যই, প্রথম সুকুমার ভাস্কর, দ্বিতীয় সুভাষ তেওয়ারি এবং স্যার আমাদের বড়বাবু
সকলকে উৎসাহিত করার জন্য নিজে অংশগ্রহণ করেছিলেন এবং তৃতীয় স্থান অধিকার করেছেন। সুকুমার ভাস্কর, দ্বিতীয় সুভাষ তেওয়ারি এগিয়ে আসবেন। তৃতীয় পুরস্কার আমাদের কনভেনার জ্ঞানস্থানার বড় পুরস্কারটা তুলে দিয়েছেন এসডি সাহেব মাননীয় বিশ্বজিৎ ঘোষালকে। নেক্সট কুইজ প্রতিযোগিতা মঞ্চের পাশে চলে আসবেন। প্রথম সায়ন্তন দাস, বিশ্বজিৎ দাস, দ্বিতীয় রনি ঘোষ, মঈদুল ইসলাম, তৃতীয় নীলোৎপল চক্রবর্তী ও প্রীতম স্বর্ণকার। প্রথম সায়ন্তন দাস, বিশ্বজিৎ দাস উপস্থিত না থাকলে তাদের যে টিচার রয়েছে তারা তিনি নিয়ে যাবেন আমাদেরকে কুইজ প্রতিযোগিতা, যেহেতু তারা কেউ বহরমপুরে থাকেন, কেউ লালবাগে থাকেন এবং কেউ লালগোলা থেকে পার্টিসিপেট করেছিলেন। প্রথম সায়ন্তন দাস, বিশ্বজিৎ দাসের পুরস্কারটা তাদের শিক্ষক নিয়ে যাচ্ছেন, যে দেবজ্যোতি বসুমল্লিক। কুইজে দুটো করে সায়ন্তন দাস ও বিশ্বজিৎ দাস দুটোই দিকে, ওই স্যাররা নিয়ে যাচ্ছে, ওদের স্যার নিয়ে যাচ্ছে কারণ ওরা আসতে পারেনি। দ্বিতীয় রনি ঘোষ, মঈদুল ইসলাম, ঠিক আছে, রনি ঘোষ ও মঈদুল ইসলাম দ্বিতীয়টা দিয়ে দাও। তৃতীয় নীলোৎপল, তৃতীয় নীলোৎপল চক্রবর্তী ও প্রীতম সরকার। তৃতীয় প্রত্যেক কটা প্রতিযোগী আমাদের বাইরে থেকে এবার এসেছিল বলে তারা আসতে পারেননি, কেউ লালগোলা, কেউ লালবাগ, কেউ বহরমপুর থেকে এসেছিল, হ্যাঁ সেগুলো আমরা পৌঁছে দেবো। এবং কুইজ প্রতিযোগিতা খুব কন্টেস্ট হয়েছিল, প্রথম যারা হয়েছিল 180 পেয়েছিল, দ্বিতীয় তিনজন তিনটে টিমই 140 করে পেয়েছিল, তাদের মধ্যে আবার মহাশয় প্রথম সৌভিক পোদ্দার, দ্বিতীয় বর্ষরায়, দ্বিতীয় বর্ষরায়, তৃতীয় মীর শোয়েব আলী, বর্ষরায় 631, মীর শোয়েব আলী 630। আমাদের এই জিয়াগঞ্জ থেকেই আমাদের দুজন ভালো ডাক্তার ডক্টর অমরেন্দ্রনাথ রায় এবং ডক্টর সুমন্ত সাহা। সুমন্ত তো একটা সময় আমাদের এই মুর্শিদাবাদ জেলায় প্রথম হয়েছিল, গতবারও আবির রায় মুর্শিদাবাদ জেলায় প্রথম হয়েছিল, এই মঞ্চ থেকে পুরস্কার পেয়েছেন। আজ দুইজন ডাক্তারই আমাদের খুব নাম করেছে, আমরা চাইবো এরাও ভবিষ্যতে একটা ভালো জায়গায় এগিয়ে যান। আমি দু মিনিট কথা বলার জন্য প্রস্তুতি দিচ্ছি সৌভিক পোদ্দার, বর্ষরায়, মীর শোয়েব আলীকে এবং অঙ্কিতা দাস গৌহাতি মণ্ডল এবং রাহুল পোদ্দারকে। তারা ডাক্তার ছাড়া আইপিএস হতে চান কিনা, যদি আইপিএস হতে চান আমাদের মঞ্চে যারা রয়েছেন উজ্জ্বল নক্ষত্র, তাদের সাজেশন আপনারা পেয়ে যেতে পারেন। আমি উচ্চ মাধ্যমিকের প্রথম অঙ্কিতা দাস, উচ্চ মাধ্যমিক প্রথম অঙ্কিতা দাস মঞ্চে চলে আসবেন। দ্বিতীয় প্রভাতি মণ্ডল, প্রভাতি অন্য জায়গায় ভর্তি হয়েছে, আমরা আজকে বাড়িতে যখন গিয়েছিলাম জানতে পেরেছি তার মা এসছেন, পুরস্কারটা নিয়ে যাবেন। তৃতীয় রাহুল পোদ্দার, রাহুল পোদ্দার, অঙ্কিতা দাস পেয়েছে 454, প্রভাতি মণ্ডল 451, রাহুল পোদ্দার 450। রাহুল পোদ্দারের পক্ষ থেকে তার বাবা এসেছেন, রাহুল পোদ্দার কলকাতায় ডাক্তারি পড়ার জন্য সেখানে কোচিং নিচ্ছে, অতএব আমরা মঞ্চে গর্বিত মাতা পিতাকে পেয়েছি, গর্বিত মাতা প্রভাতি মণ্ডল এবং গর্বিত পিতা রাহুল পোদ্দারের। আজকের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেছিল উৎসাহিত করার জন্য, তাকে স্মারক উপহার আমরা মঞ্চে দেব। শঙ্খ সুপ্র রাও তাড়াতাড়ি মঞ্চে চলে আসবে। আজকের উদ্বোধনী সঙ্গীত পরিবেশনকারী কে উৎসাহিত করার জন্য একটা স্মারক উপহার আমরা তুলে দিচ্ছি। এবার আমরা মহরম সম্মান